আমার ভাই রুয়েটের রাজশাহীতে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তো বাবা গতকাল ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসছে আর কি আমাদের জন্য। সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো শুক্রবারের দিন, আজকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া। তো নিরামিষ তরি তরকারির মধ্যে আমরা আজকে খাচ্ছি, একটা হচ্ছে বেগুন ভাজা, শশা টমেটো সালাদ, আর এটা হচ্ছে পেঁপে আলুর রসা, তাই না? পেঁপে আলুর রসা। আর এদিকে আমি তো মাসকালের ডাল খাই না, ওনারা মাসকালের ডাল খাবেন আর কি। তো যাই হোক, আর একটা মজার জিনিস আছে, সেটা আমরা আপনারা দেখতে থাকুন, আমরা খেতে খেতে সেটা পরে বলবো, আগে বলা যাবে না, তাই না বাবা? হ্যাঁ দাও, পাতিতি দাও। হ্যাঁ, ভাত তো বেশি হয়ে যাবে মনে হচ্ছে রে। একবারে না, মাঝখানে বেশ কিছুদিন আসলে আমরা ভিডিওগুলো করছি কিন্তু দিতে পারিনি, একটু ব্যস্ততা ছিল। তো আশা করতেছি আজকে থেকে আবার ভিডিওগুলো প্রতিদিন দেওয়া হবে আর কি। আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের পাশের গ্রামে, তো গত রাত্রিবেলা আমারই বন্ধু, সে একজন এসআই সাব ইন্সপেক্টর, তো তার বাসায় গতকাল রাত্রিবেলা তার বাসাটা চুরি হয় আর কি। অর্থাৎ চার পাঁচজন লোক আসছিল, তাদেরকে বাড়ির লোকজনদেরকে আঘাত করছে, এবং আমরা যতটুকু জানতে পারি আর কি আজকে সকালবেলা, যে তাদের কোনো কিছু তারা নিতে পারেনি, কিন্তু তাদের বাড়ির লোকজনদেরকে আঘাত করছে আর কি, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে। তো আপনারা সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে আমাদের সবাইকে। আসলে যদি একজন পুলিশ অফিসারের বাড়িতে যদি চুরি হয়, ডাকাতি হয়, তাহলে তো আমাদের কি অবস্থা হবে? আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে যাব? আমরা নিরাপদ না? খানা জানাইছিল, পুলিশ দেখলাম গেল। দিবে ফোন দিবে পরে, এখন ব্যস্ততার মধ্যে আছে তো। শুভঙ্কর তারা খায় জানি মাংস রাখছিল, বুঝি নাকি দিছে নাকি? সকালে চলে গেল মাংস দিলে দিদা সহজায় খাতো, দেয়নি কেমন কাজ করলো।
পরে বলো। কেমন ভাবে বসে আছে পুজোর ভাগনাটা তো ছিলে বললাম তো বলছি না অলিন্দু আসবে না আজকে তবে আসলে যাই করি অলিন্দুর মা বুড়ে ভালো যত্ন নেয় আর হলো হাজবেন্ড যেমনই হোক এখন বিষয় হচ্ছে খাওয়া দাওয়া শেষ তরকারি ভাত খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সেই মজার খাবার জিনিস যেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই মজার জিনিস দই দই বলাটা ভুল হবে একদম ক্ষীর তাই না তুলি একদম ক্ষীর এটা রাজশাহীতে পাওয়া যায় আমার ভাই রুয়েটে রাজশাহীতে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তো বাবা গতকালকে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল ওখান থেকে নিয়ে আসছে আর কি আমাদের জন্য তো এটা তো আরাধ্যা খায় না তুলিও তেমন একটা পছন্দ করে না আমি পছন্দ করি বেশি এটা তো এমনি পড়তেছি না রে ভাই দিলাম না কি করা যাবে আমাকেও ভালো লাগে না আসলে এগুলো দেখতেছি এখন তোমার দাদা নিয়ে এসছে আমি যদি একটু না খাই তোমার দাদা মন খারাপ করবে না ভাত দিয়ে তোমার খাই মুশকিল এগুলো আছে শক্ত ইয়া করতে হবে একটু ঘন দুধের মধ্যে একটু দিয়ে একটু সামান্য একটু দুধের মধ্যে দিয়ে কখন খাইছো তুমি তাহলে খাবে না তো খাই না একটু একটু নরম নরম রাখছো দইয়ের মতো চলে
No, ধরেছি আনতে দিব এখন না মুখ আমি যাচ্ছে মিষ্টিটা একটু বেশি আমি একটু ভাত দেবে খাও হ্যাঁ আমাকে একটু দাও তরকারি ভাজে হোক এটা বলতে হবে আচ্ছা নেবে দাও হাত লাগা Bas. Doro. Nu, nu. Nu. কথা শোনো Luna. আবার একটু পর টেস্ট করে দেখতে হবে কেমন এখন খেয়ে বুঝতে পারলাম আর দুইবার করে দিয়ে দিলে না তাও বুঝতে পারলাম না আবার একটু ভাত দিচ্ছো তো তুমি কেমন লাগতেছে একটু বলো খুব ভালো একটু হবে আধা কোচ আর একটা আছে তো দুইটা নিয়েছি তুলি ধীরে সুস্থে খাই খুব আরাম করে ধীরে ধীরে খাচ্ছে তো যাই হোক আমরা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি আগামী ভিডিওতে আবার দেখা হবে এবং আশা করতেছি এখন থেকে রেগুলার ভিডিওগুলো আমরা আপলোড করবো তো সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই